हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल ऑल कुकिंग फ्यूजन बीटी। आज के आमी आपनादेर के खूब सहज भावे किभाबे झरझरे पाट शाक रान्ना करा जाए शे रेसिपिटी देखाबो। रान्नाटी खूब सहज होलेओ खेते किन्तु असाधारण। तो व्यूअर्स, आमी चले जाच्छी तैरी प्रणालीते। एजन्य आमी पाट शाक निये निएछी। एगुलोके धुए आमी सामान्य एकटु लवण दिए चुलाय बसिए दिच्छी। आर आमी एर मध्ये तीन चारटे काँचामरिच दिए दिच्छी। দিয়ে আমি খুব সামান্য সময়ের জন্য এই শাকটাকে ঢাকনা দিয়ে দিব। তো বেশিক্ষণ ঢাকনা দেওয়া যাবে না, তাহলে পাট শাকটা নরম হয়ে যাবে। আমি জাস্ট পাট শাক থেকে পানিটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এরপর ঢাকনাটা খুলে দেব। পানিটা বের হয়ে আসলে আমি ঢাকনাটা খুলে এরপর রান্না করব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। এভাবে আমি রান্না করে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব তেল। আর এই তেলের মধ্যে আমি দুই তিনটি শুকনা মরিচ ভেজে নেব। গরম গরম ভাতের সাথে পাট শাক এবং শুকনা মরিচ ভাজি, মনে হয় না আর কিছু লাগার কথা। তো ভিউয়ার্স, আমি শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে এভাবে লাল করে ভেজে নেব। তো মরিচের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি মরিচগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো এরকম লাল লাল কালার হয়ে আসলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে দেব এবং কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তৈরি হয়ে গেল পারফেক্ট পাট শাক ভাজি। গরম গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই মজার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।